কারণ বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র বলতে ভারতবর্ষ কি বোঝায়। টাকাগুলি আছে সেগুলি হল ভারতবর্ষের সর্বোচ্চ আইন কক্ষ, যেটাকে আমরা বলি লোকসভা এবং রাজ্যসভা। কেমনভাবে নিজেদের তৈরি করতে হবে, বিশেষ করে ভারতবর্ষের সার্বভৌমত্ব। এবং কিছু দল আছে যাদের ন্যাশনাল সিকিউরিটি না থাকলেও তারা কখনো কখনো প্রতিষ্ঠা করে মানব জাতির সেবা করা, পরিবেশ রক্ষা করা থেকে সমস্ত কিছু তার দায়িত্ব। কোনো একটি এই 2011 পরিবর্তনের পরে এর পরে পরে স্ত্রী অনেক বৃদ্ধি পেয়েছে। আজকে আমাকে বিআই মহোদয় প্রাইমারি যিনি আছেন তিনি আমাকে করে কয়েকদিন আগে দেখছিলাম কলেজের ক্ষেত্রে উদ্বোধন হয়েছে এবং তাদের যারা বিভিন্ন স্কুলে মাধ্যম দিয়ে এসছেন তাদের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে আজকে এখানে তার জন্য এই সংখ্যা কমছে।